নোয়াখালীর বন্যা পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে তো গত কয়েকদিন টানা রোদের ফলে কিন্তু বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে পানি নামতে শুরু করেছে তো আমরা সকাল থেকে বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেছি যে যে উঁচু জায়গাগুলো রয়েছে সেগুলো থেকে ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে এবং নিম্ন অঞ্চলগুলোতে কিন্তু এখনও বিভিন্ন জায়গায় পানি রয়েছে আপনারা আমার এখানে দেখতেই পাচ্ছেন যে এটা একটি বাড়ি এখানকার যারা ছিল তারা কিন্তু আসলে যখনই বন্যার পানির তীব্রতা বেড়ে যায় তারা তখনই কিন্তু আশ্রয় কেন্দ্রে চলে যায় এবং আশ্রয় থেকে আজকে তারা ফিরেছেন কিন্তু আসলে তাদের যে বসতঘর এবং রান্নাঘর এগুলোতে কিন্তু এখনও পানি রয়েছে এবং তাদের যে টিউবওয়েলটি রয়েছে সেটিও কিন্তু ইতিমধ্যে পানি নেছে প্লাবিত আমরা কথা বলেছিলাম এখানকার যারা বাসিন্দা তাদের সাথে তারা যেটা বলছেন যে আসলে পানি যে পরিমাণে নেমেছে আসলে এই পরিমাণ পানিতে কিন্তু এখনও পর্যন্ত ঘরে বসবাস এবং রান্নার চুলা চালানোর মতো অবস্থা নেই তো তারা আজকে আবার আশ্রয় কেন্দ্রে ফিরে যাবেন এবং আশ্রয় ফিরে যাবেন এবং যখনই পানি পুরোপুরি নামবে তখনই আশ্রয় কেন্দ্র থেকে ফিরে তো আরও জানিয়ে রাখি যে জেলায় কিন্তু ইতোমধ্যে যে হাসপাতালে ডায়রিয়া এবং পানিবাহিত যে রোগ রোগীর সংখ্যা কিন্তু দিন দিনই বেড়ে চলছে সবশেষ তথ্য মতে জেলায় চারশো চুয়াত্তর জন রুগী কিন্তু ডায়রিয়া আক্রান্ত হয়ে জেলায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তাই এছাড়া যদি বলে রাখি যে জেলা জুড়ে কিন্তু এখনও যে খাদ্য এবং বিশুদ্ধ পানির জন্য এক ধরনের হাহাকার রয়েছে আর যারা আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরে গেছেন তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে আসলে বন্যার পানি যখন তাদের ঘরে ঢুকে যায় এই ঘর থেকে পানি বের হওয়ার সময় কিন্তু ঘরের নিচে যে মাটি ছিল মাটিগুলো সরে যায় এবং ইতিমধ্যে তাদের যে ঘরগুলো রয়েছে ঘরগুলো কিন্তু যে কোনো মুহূর্তে পড়ে যাওয়ার একটা সংখ্যা রয়েছে এছাড়া জেলার যে বিভিন্ন সড়কের পাশে কাঁচা গাছপালাগুলো রয়েছে গাছপালাগুলো কিন্তু ইতিমধ্যে বিভিন্ন স্থানে পড়তে শুরু করেছে এবং এই গাছপালাগুলো পড়ার সাথে সাথে কিন্তু সড়কের বড় একটি অংশ নিয়ে ভেঙে পড়ছে তো এই ছিল নোয়াখালী থেকে বন্যার সবশেষ পরিস্থিতি